এরা একদম পুরো ভিজে গেছে, কি অবস্থা দেখো, কি অবস্থা হয়েছে দেখো। এরা সমুদ্র দেখতে দেখতে সমুদ্রে যখন আমরা কোথায় এনাদের নিয়ে এসেছি দেখো একবার। আমরা এখন শঙ্করপুর হয়ে দীঘা যাচ্ছি, কি অবস্থা হয়েছে দেখো। এরা সমুদ্র দেখতে দেখতে সমুদ্রে যখন আমরা এনাদের আমরা আমরা কোথায় এনাদের নিয়ে এসেছি দেখো একবার, বৌদিকে একবার দেখো, রায়দার সাহস পাচ্ছে না যেতে। আর এই দেখো সমুদ্র, রাস্তা, আর এই সেই হোটেলটা, হোটেল আলপনা। হ্যাঁ এই দেখো আমরা ঢুক ঢুকছি, এখানে একটা কমন বারান্দা আছে, ওনারা যদি তোমরা যদি এখানে খেতে চাও এখানে খাওয়ার ব্যবস্থাও করে দেন। আর এই দেখো আমি যদি এই বারান্দাটা বসি ঠিক এরকম একটা দৃশ্য দেখব। এই হচ্ছে মেরিন ড্রাইভ, এই রাস্তাটা ওইদিকে চলে গেছে শঙ্করপুর, আর ওইদিকে চলে গেছে চাঁদপুর জায়গাটা, সরি তাজপুর, আর জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর। দাদা ছাদে কি যাওয়া যাবে? আচ্ছা এখানে আমি ছাদে উঠছি, ছাদে কি দৃশ্য দেখা যায় দেখো, সিঁড়ি আমি ছাদে উঠছি। ওনার সঙ্গে আমি কথা বলবো, আমার মনে হয় গাড়ি নিয়ে এলে গাড়িটা মনে হয় এখানে নামাবার একটা ওনারা ব্যবস্থা করছে, নট শিওর, কথা বলে জানবো। আমার তো খুব ভালো লাগছে ভাই, দারুণ লাগছে। এই এই হোটেলটা কি নাম এটা? হোটেল আলপনা, হোটেল আলপনা। হ্যাঁ আমি একটু জোরে কথা বলছি না, আমি একটু হোটেল থেকে একটু ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন মানে এই হোটেলে থাকলে সমুদ্রের কাছে যেতে হবে না, সমুদ্র তোমার কাছে আসবে। তাজপুরে খুব কম হোটেল থেকে সমুদ্র দেখা যায়, কিন্তু আমি যখন তাজপুর থেকে শঙ্করপুর যাচ্ছিলাম এই মেরিন ড্রাইভ রোডের ওপর এই হোটেলটা আমি দেখলাম, হোটেলটা দেখে আমি তোমাদের দেখাচ্ছি। আমি নেক্সট টাইম এলে এখানেই থাকবো। এই কেমন লাগছে লোকেশনটা? আর সমুদ্র স্নান ফ্রি, বৌদি বলছে সমুদ্র স্নানটা ফ্রি, এখানে দাঁড়ালেই সমুদ্রে স্নান হয়ে যাবে, যেমন আপনাদের করিয়েছে। আচ্ছা আমি একটু তোমাদের রুমটা দেখাচ্ছি, হ্যাঁ একটু লাইটটা জ্বেলে দাও। লাক্সারি রুম নয়, একটা টিভি আছে যেটা কোনো কাজেই লাগবে না, আর এইখানে জানলা, জানলাটা খুললেই
এটা কাজের জিনিস একদম এই ভাই একটু জানলাটা একটু খোলো এই দেখো সমুদ্র দেখো দেখা যাবে মানে বিষ্ণা থেকে সমুদ্র দেখা যাবে তাজপুরে এটা খুব রেয়ার জিনিস আর এই ঘরটা কিন্তু নন এসি আর এই ঘরটার ভাড়া হচ্ছে মাত্র 1000 টাকা আর একটু উইকেন্ডে যদি উইকেন্ডে না আসো তাহলে হয়তো ওনারা বলছেন একটু রেটটা একটু এদিক ওদিক করে দেওয়া যাবে এই তো আর উনি বলছেন এই রুমগুলোয় এসির ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আর কিছুদিনের মধ্যে এসি হয়ে যাবে এই দেখো রুম থেকে বেরোলেই এরম একটা বারান্দা রুম থেকে বেরোলেই এরম একটা বারান্দা এই বারান্দা থেকে দেখুন এই দেখা যাচ্ছে আপনি কি আপনি এখানে আসেন হ্যাঁ আপনি ও না আচ্ছা 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 কেমন লাগছে এটা অসাধারণ আমি তাই দেখছি এই ভাই আজ ভাই দুদিন ধরে এখানে আছেন আর উনি ওনার অভিজ্ঞতা হচ্ছে অসাধারণ যেই রেট যেই লোকেশন যেই এনভায়রনমেন্ট যে অ্যাম্বিয়েন্স হ্যাঁ নো ডাউট পারফেক্ট লোকেশন নন এসি রুম হ্যাঁ ইন ফুল টাচ এক্স্যাক্টলি আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত হয়তো এর থেকে বেটার রুম পেতেই পারে এসি রুম থেকে পারেন বাট এই রিজনেবল রেটে হ্যাঁ এরকম রুমে থাকলে কিন্তু এসি দরকার পড়ে না আর আচ্ছা এখানে তিনটে ঘর আছে না এখানে তিনটে ঘর আছে আর নিচের আছে নিচের ঘর আছে আচ্ছা এখানে না আরেকটা কথা বলছি বলছি আরেকটা কথা জিজ্ঞেস করছি এই এই হোটেলে থাকলে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে তোমরা শুনলে 750 টাকা করে পার ডে পার হেড খাবার খরচা আর এখানে এলে খেতে হবে না খালি বারান্দায় বসে থাকবে দারুণ আমার খুব ভালো লাগলো নেক্সট টাইম তো আমি এখানেই আসবো একদম আমরা এই হোটেল ওনারকে পেয়ে গেছি দাদা আপনার নাম আপনার নাম আপনি শুক্রিয়া এই হোটেল ভাড়া কিরকম একটু বলুন এটা সি সাইডে যেহেতু হোটেল হ্যাঁ তো সেক্ষেত্রে 1000 টাকা বর্তমান রেট রেখেছি হ্যাঁ নন এসি আমরা এই ইলেকট্রিক রয়েছে কিন্তু আমরা এই ফেচের কারণে আমরা এসিটা করতে পারছি না আর আগে 2021 সালে এসি ছিল যথারীতি যখন ইলেকট্রিক ছিল থ্রি ফেজ কানেকশান ছিল এখন ইয়ার ঝড়ে তো মারাত্মক ক্ষতি হয়েছিল তো সেই কারণে কুটি কুটি সব উল্টে পড়েছে ওই জন্য বর্তমান তো নন এসি রয়েছে হ্যাঁ এখন 200 মিটার দূর থেকে আমরা ইলেকট্রিকটা নিয়ে এসেছি তো বর্তমান নন এসি 1000 টাকা রেট রেখেছি দোতলায় আর নিচে আমরা বর্তমান 800 টাকা বর্তমান রেট রেখেছি আচ্ছা আমার মনে হচ্ছে নিচের ঘরগুলো থেকে সমুদ্রটা দেখা যায় না যতটা উপর থেকে দেখা যায় ভিউ কিন্তু দুর্ধর্ষ লাগলো আমার আমার তো মনে হয় তাজপুরে এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে এটা কি তাজ লোকেশনটা কি এটা লোকেশন হচ্ছে চাঁদপুর আপনার তাজপুর থেকে 1.5 কিলোমিটার শঙ্করপুর থেকে এই 1.5 কিলোমিটার ব্যবধান এটা মাঝখানটা এটা আপনার দীঘা আপনার এখান থেকে আমার হোটেল থেকে আপনার 12 কিলোমিটার একদম আপনার ওল্ড দীঘায় পৌঁছাবেন ঠিক আছে আর নিচের রুমগুলো ওগুলোও ভাড়া ভালোই হয় কারণটা হচ্ছে যেহেতু একদম সমুদ্র ধারে আপনি তাজপুর গেলেও কিন্তু এরকম সি সাইড আপনি পাবেন না না যেহেতু এটা সমুদ্র দেখে দেখে গাড়িগুলো উপভোগ করে যাওয়া এর মজাই আলাদা যেটা গোয়ায় মেরিন ড্রাইভ এটা বানিয়েছে মমতা ব্যানার্জি সম্রাট প্রকল্প তো সেক্ষেত্রে মোটামুটি ভালোই কাস্টমার হয় এবং গাড়ি যথারীতি শনিবার রোববার প্রচুর গাড়ি যাচ্ছে
না আরেকটা জিনিস আমার ভালো লাগলো আপনার, আমার তো মনে হলো রেটটা খুব রিজনেবল আপনি দেখেছেন। আর এই মুহূর্তে এই এই এসির প্রয়োজন নেই আমার, প্রথম থেকে যখন আমার দু বছর আমি এসি করেছিলাম না, যেহেতু কাস্টমার কিছু কিছু কাস্টমারের জন্য আমি এসি করতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এই সাইডে যদি আপনার দীঘা পেতেন, আপনার এই রুমগুলো আপনার নন এসি 1500 টাকা নিত। এক্স্যাক্টলি নন এসি 1500। এক্স্যাক্টলি। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার সব কিছু সিস্টেম রয়েছে, আপনার থালি সিস্টেমও নিতে পারেন, আপনার খাওয়ার প্যাকেজও নিতে পারেন। আপনার রুম 1000 টাকা, এবার আপনি খাওয়ার প্যাকেজ আপনার 700 থেকে 750 টাকা, যেভাবে হ্যাঁ খাবেন সেরকম সেরকম একটা। আপনার খাবারটা আপনারই করে দেন? আমার আমার হ্যাঁ আমার আছে। আর কি ডাইনিং রুম আছে? ডাইনিং রুম আছে। ডাইনিং রুম সামনে এই বারান্দাটা দারুণ, বারান্দা তো অপূর্ব। আপনার বারান্দায় আপনি ওই বারান্দা হ্যাঁ ওখানে বসে সমুদ্র দেখে দেখে খাওয়া, এই ভিউই সম্পূর্ণ আলাদা। আমরা আসলে এখান থেকে আমরা শঙ্করপুর, আমাদের একটা গ্রুপ আছে, আমরা শঙ্করপুর দীঘা যাচ্ছিলাম। তা কালকে যাওয়ার সময় হোটেলটা দেখেই ভাবলাম সকালবেলা আসবো, এই হোটেলটা নিয়ে যাবো। আচ্ছা হোটেলটার নামটা জানা হলো না বলুন? হোটেল আলপনা চাঁদপুর। আমার সঙ্গে যোগাযোগ নাম্বার হচ্ছে, ফোন নম্বরটা আপনি বলুন, 7407644870। এটা হচ্ছে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা, গুগল পে নাম্বার রয়েছে, যদি বুকিং করতে হয় এই নাম্বারে বুকিং করলে চলবে। দারুণ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। মানে মানে আমি চিন্তা করতে পারছি না এত সুন্দর হোটেলটা লাগছে আমার, মানে এই হোটেল জাস্ট একবার দেখো এই সমুদ্র রাস্তা পনেরো ফুট। হ্যাঁ রাস্তা থেকে আপনার 15 ফুট আপনার দূরত্ব। আপনি বৃষ্টির সময় এলে এর মজাইটা সম্পূর্ণ আলাদা পাবেন। আপনি যেখানে বর্তমান দাঁড়িয়ে আছেন এইখানে আপনি দাঁড়ালে পুরো স্নান হয়ে যাবে এবং ঢেউর জলে আপনাকে রাস্তায় মেরিন ড্রাইভে উল্টে দেবে। একটু আগে কিন্তু আমাদের হলো, আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম, একটা ঢেউ এসে আমাদের ভিজিয়ে দিয়ে গেল। তো ভিজাচ্ছে বৃষ্টির সময় তো এর পুরো এয়ারপোর্ট গাড়োয়া ধাক্কা দেবে। গাড়োয়া ধাক্কা দিলে ওই সময় তো প্রচুর কাস্টমার, এখানে আপনারা দাঁড়িয়ে থাকবেন, এখানে স্নান হয়ে যাবে, এখানে উল্টে পড়বেন, এমন একটা মজাই আলাদা। এখানে সমুদ্রে এত হাওয়া দিচ্ছে আমি কিন্তু টুপিটা রাখতে পারছি না। আর যদি এই এতক্ষণ ধরে যখন ভিডিওটা দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর যদি আরেকটু ভালো লাগে কমেন্টস করে থাকি, সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। আমাদের এত সস্তায় তাজপুরের মতো জায়গায় একটা এরকম একটা হোটেলের সন্ধান দিলাম, আর তাও আবার খুব রিজনেবল, মাত্র 1000 টাকা করে পার রুম। কিন্তু হ্যাঁ আবার বলছি, রুমটা কিন্তু খুব লাক্সোরিয়াস নয়। থ্যাংক ইউ ভাই। আর এই হোটেলের পেছন দিয়ে এরকম দৃশ্য, কেউ যদি গাড়ি নিয়ে আসে ও হ্যাঁ আমি যেটা বলছিলাম যে কেউ যদি গাড়ি বা বাইক নিয়ে আসো, বাইক বা গাড়ি, এই রাস্তাটা মেরিন ড্রাইভটা এত সরু, এখানে রাখার কোনো ব্যবস্থা নেই। কিন্তু এনার একটা ব্যবস্থা করেছেন, এইখান থেকে গাড়ি নেবে, এই দেখো এখান থেকে গাড়ি নেবে যাবে, এখানে গাড়ি পার্কিং হতে পারে। তিনটে ঘর আছে, প্রত্যেকটা ঘর থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। আর সব থেকে এই হোটেলটার সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই কমন বাউন্ডারি। দাদা আপনার সঙ্গে কথা বললে খুব ভালো লাগলো, আর হোটেলের রেটটা বাড়াবেন না, এরকমই রাখবেন। হ্যাঁ আসি দাদা।
বৌদি কেমন লাগলো? দাদা কেমন লাগলো হোটেলটা? আমরা কালকে দেখেছি, কালকে যে আমার পয়েন্ট আউট করেছেন যে এইটা বেশ সুন্দর তো জায়গা, দারুণ খুব ভালো লাগছে।